এই তো আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি বন্ধুরা আলিপুর জেলে, যেটা এখন আমাদের আলিপুর মিউজিয়াম হয়ে গেছে। আমরা সবাই জানি এটা আগে আমাদের আলিপুর সেন্ট্রাল জেল ছিল। তো আমি পাশে টিকিট কাউন্টারে টিকিট কেটে একদম ভিতরে চলে এসেছি। তো পাশেই ম্যাপ করা ছিল ভিতরে ঢোকার সময়, ম্যাপটা ভালো করে দেখে নিয়ে তো একদম চলে গেছি আমি ফাঁসির মঞ্চে। যখন এই ভিতরে প্রবেশ করি না, গায়ে কেমন একটা আমার কাঁটা দিচ্ছিলো, একটা ভয় কাজ করছিল আমার ভিতরে, জানেন তো। তো এটা সবই সত্যি, আমরা সবাই জানি। তো এখানে সত্যিকারেরই ফাঁসি দেওয়া হতো। তো আসামিদের কীভাবে এখানে ফাঁসি দেওয়া হতো সেটাই আমি আপনাদের আজকে বলবো। এটা হচ্ছে ইংরেজের একটা স্ট্যাচু করা আছে, এটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে আমাদের আসামিদের ফাঁসি দেওয়া হতো। তো এটা হলো দুটো দড়ি করা আছে, দেখুন দুজনকে একসাথে ফাঁসি দেওয়া হতো। তারপরে ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই উপরের জানলাগুলো দিয়ে অন্যান্য আসামিদের এই ফাঁসিটা পুরো সোজাসুজিভাবে দেখানো হতো, যাতে ওদের মধ্যে একটু ভয় কাজ করে আর ওরা সত্যিটা প্রকাশ করে। তো ফাঁসি দেওয়ার আগের দিনকে এখানে একা আসামিকে রাখা হতো, কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হতো না। তো এখানে তার মনের ইচ্ছা, মনের কামনাগুলো জানা হতো, সেটা পূরণ করার জন্য মৃত্যুবরণের আগে। তো ফাঁসির পর এখানে ডাক্তারি দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হতো এই রুমটার মধ্যে। এটা হলো আমাদের আলিপুর জেলের শহীদের তালিকা। তো এই ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই আমার ফুল ভিডিওটা আসছে তাড়াতাড়ি।